দরিলিসি আইস তো আর বাঁচতে নাই সাক্ষী সহ দরিলিসি তুলার লাগে লুইয়া বাকি যাইতো আর শোনা না বাকি যাইতো আর তার বাড়ি দরিলিসি আইস তো আর বাঁচতে নাই সাক্ষী সহ দরিলিসি তুলার লাগে লুইয়া বাকি যাইতো আর শোনা না না বাকি যাইতো আর তার বাড়ি এখন তুমি কিতা তারে 3000 টাকা না দেওয়াই নি সাত কুলিয়া রাখি লিছি পয়সা তাইলে বারে কইতরে একদিন আমি 1500 টাকা চার্জ করাই তুই তার হাত কি ওসি সাবর কাছে আমারে শরণ দেওয়াই শুন আই তুই 3000 টাকা দিয়া দেওয়া লাগব আমি হইলাম স্যার আমি ওবাবি মানুষ পাঁচ খামবাজ করি আপনারা কইতে দিবি 3000 টাকা কইতে আর সাত কুলিয়া দিবি আমি আসি তুমি কোনো টেনশন লইও না আমি তোমারে ন্যায় বিচার হইয়া দিব কইলে আমার তো খুব ডর লাগে স্যার তাই কইটা আমি বলে শরণ সুজা মানুষ যে কোনো সুরির কে আমার লোকের কোন চালাকি না তার সাত টাকা নিয়ে নিছো তুমি ইটা মাতোন চার সাত ইটা তো প্রেসিডেন্ট সাবাইছো প্রেসিডেন্ট হাই রে মরছি কোয়া ও সারো সারে একটু শুনুন যা স্যার আপনারা যে আমি কি রকম বুঝাই একটু বুঝাইতে লাগতো না আমার আমি সব কিছু বুঝে নিয়েছি তোমার তোমার লজ্জা লাগে না তুমি একজন নিরীহ মানুষের লোকে এরকম করতা দেখে দেখো মানুষটা কিটা করে কিটা করো তুমি বোতল তো পাইছো শুনছো তো কি রে স্যার 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 একটু শুনুন সরো কথা কি তুমি সাত লিয়ে দাও ডাক্তারে ডাইরেক্ট ডেড বডি দিয়ে দিয়ে তোমার ফাঁসি